আমলটির কথা বলতেছিলাম সালাম ফিরিয়ে মাত্র 10 বার পাঠ করুন টেনশন নাই মৃত্যুর পরে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে পাওয়ারফুল একটি আমল রাসূল বলেন দুটি আব্বাস এমন আছে হলlatan হলlatan আও দুটি আব্বাস এমন আছে লাম ইয়ামাল বিহিম আব্দুল মুসলিম কোন মুসলমান তা করবে না যদি করে ইল্লা তাখুল জান্নাত জান্নাতে চলে যায় ওহুমা ইয়াসির ওমাই আমাল বিহিমা কলিল পড়তে বড় সহজ আমল বড় সহজ কিন্তু খুব কম হবে আপনি চিন্তা করেছেন ছোট্ট মাত্র পাঠ করবেন মৃত্যুর পরে হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন অথচ জান্নাতের পাগল কিন্তু সবাই কে না চায় জান্নাতে যেতে সবাই চায় কিন্তু সবাই কি জান্নাতে যেতে পারবে না না যার আমল ভালো যার উপরে আল্লাহ সন্তুষ্ট নবীজি সন্তুষ্ট সে জান্নাতে যাবে অন্যথায় পারা যাবে না কারণ কেমতের ময়দান অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা হবে কেউ কাউকে চিনবে নিজের মা পরিচয় দিবে না নিজের সন্তান পরিচয় দিবে না নিজের ভাই পরিচয় দিবে না কেউ পরিচয় দিবে না যে মা সন্তানকে জীবন থেকে বেশি ভালোবাসে ওই মা কে আমাদের সন্তানের পরিচয় দিবে না বাবা সন্তানকে জীবন থেকে বেশি ভালোবাসে ওই ভাবা পরিচয় দিবে না আপন ভাই ভাইকে অনেক মহাপত করে ওই দিন পরিচয় দিবে এই জন্য নবীজি বলেন তোমরা যখন সালাম ফিরাবে সালাম ফিরানোর পরে তোমরা 10 বার পড়বে আমলটি কি দুবরকুল্লি সালাতিন মাকতুবা ইসবিহুল্লাহু আশারা মাররাত ওয়া ইয়াহমাদুল্লাহু আশারা মাররাত ওয়া ইউকাব্বিরুল্লাহু আশারা মাররাত দাখুলুল জান্নাত 10 বার পড়বে সুবহানাল্লাহ 10 বার আলহামদুলিল্লাহ 10 বার আল্লাহু আকবার মাত্র 10 বার সালাম ফিরে পড়বে 10 বার সুবহানাল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবর এই আমলটা করবেন মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবেন নবীজির হাদিস আবার অনেকে বলতে পারেন হুজুর আমরা তেত্রিশ বার করে বলি সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর চৌত্রিশ বার করি হ্যাঁ সেটাও পড়তে পারেন সেটাও হাদিসের আমল এটা একটা আমল সেটা ভিন্ন আমল দুটাই করতে পারেন এই জন্য নবীজি বলেন সালাম ফিরানোর পরে যে আমার কথা বলতেছিলে মাত্র দশবার বার পাঠ করবা বিনা হিসেবে জান্নাতে চলে যাবা ভাই আল্লাহ যদি আমাদেরকে দয়া না করে জান্নাতে আমরা যেতে পারবো না নাই। কারণ আমাদের যে অবস্থা যে গুণা আমরা করি, বামে প্রতি কত আল্লাহ মাফ না করলে আমাদের উপায় নাই এই জন্য বেশি বেশি আমল করা দরকার আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার আল্লাহ মাফ না করলে উপায় নেই আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন আমাদের গুণা মাফ করেন এবং আল্লাহ আমাদের বিনা হিসেবে জান্নাতের সবাই বলে আমি না